আমি ভূমির ক্ষেত্রে শুধু বলবো না, সর্বক্ষেত্রে বলবো, তবে ভূমির ক্ষেত্রে বলবো যে আসুন আমরা একটা সুন্দর ভূমি ব্যবস্থাপনা যেখানে দুর্নীতি মুক্ত হবে এবং এসি লাইন বা তহসিল অফিস এখন নেই, এখন হচ্ছে ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, সেখানে গেলে জনগণকে সম্মান দিয়ে কথা বলতে হবে, কারণ দেশের মালিক কিন্তু জনগণ, আমরাও জনগণ হিসেবে মালিকের ভিতরে আছি, আর আমরা সেবা করার জন্য ভোট নিয়ে সেবা করার সুযোগ দিন, যারা সরকারি কর্মকর্তা তারাও কিন্তু সেবক, তারাও সেবা করতে আসেন, অর্থাৎ এই জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু আমাদের বেতন ভাতা সবকিছু আসে, অর্থাৎ তাদেরকে সম্মান করতে হবে, তারা অনেকে না বুঝতে পারে, ধৈর্য ধরে তাদেরকে বুঝাই দিতে হবে যে আপনি এইভাবে এই কাজটা করেন বা এই করেন বা আমি সহযোগিতা করছি, এভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের সুনাম হবে, কাজের অগ্রগতিও হবে, মানুষ কোঅপারেটিভ হবে। মানুষ অনেকে বলে স্যার বেকার অফিস হবে, আমরা ওই দিনে অর্থাৎ এই ২৪ সাল শেষ হতে হতে শুনতে চাই যে মানুষ বলছে, এখন অনেকে বলা শুরু করেছে না, এখন একটা পদ্ধতিতে আসছে, পদ্ধতিতে আসছে শুধু তা না, আপনাদের ব্যাপারটা যেন মানুষ ভালো পায়, আর আমরা তো এই করছি যে অফিসে বেশি যাতে যাওয়া না লাগে সেই ব্যবস্থাটা আমরা করছি, তো অফিসার মধ্যে কৌশলভাবে দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের পাল্টাতে হবে। আজকের অফিসার কিন্তু এদেশের মুক্তিযোদ্ধার দেরি অনেক সন্তান রয়েছেন অথবা মুক্তিযুদ্ধ উত্তর শুনি আপনারা, অর্থাৎ আপনাদের কাছে প্রত্যাশা কিন্তু আমাদের সেই পাকিস্তান আমল কি ব্রিটিশ আমলের প্রত্যাশা তো আমরা করব না, আমরা নিশ্চয়ই করবো একত্রে মুক্তিযুদ্ধের চেতনায়। সম্বন্ধিত আমরা এখন জরিপ শুরু করেছি স্যার, কল করবো যে উনি কোন দুর্নীতির শিকার হয়েছেন কিনা কথা নিয়েছি স্যার, আমরা জন আস্থা ফেরানোর জন্যই দেখা যায় যে 5% ব্যক্তি সংক্ষুব্ধ, সেটা একটা অপারেশন স্যার, হোস্ট স্যার এখন গেস্ট আসলাম, হোস্ট যদি সেইভাবে দ্রুততম সময়ে যদি শেষ করে দিবেন এবং নির্ভুলভাবে কাজ শেষ, ভূমি মালিককে তাদের ভালোর জন্য আমরা অপারেশনটা করি, কিন্তু